ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য এক অঙ্কের সুদহার বাস্তবায়ন চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই। পাশাপাশি পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে সংস্কারের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সোমবার ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি শামস মাহমুদ। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং এই বছর ডিসিসিআই এর কর্মপরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে প্রতিষ্ঠান আছে প্রায় 78 লাখ, জিডিপিতে তাদের অবদান প্রায় 25%। তারপরও এ খাতকে আগামী এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এক অঙ্কের সুদহারের সুবিধা দিতে নারাজ ব্যাংকাররা। ঢাকা চেম্বার বলছে মাইক্রো ক্রেডিট আর এসএমই ঋণকে গুলিয়ে ফেলছেন ব্যাংকাররা, তাই এসএমই উদ্যোক্তাদের জন্যও ব্যাংক ঋণে সর্বোচ্চ 9% সুদের সুবিধা চায় বিসিসিআই। একই সাথে নির্ধারিত সময়ে এক অঙ্কের সুদহার বাস্তবায়নের তাগিদ সংগঠনটির। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে যে এসএমই উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট লোনের যে ইয়েটা পাবে ওরা, এখানেও উই ওয়ান্ট টু অ্যাডভোকেট যে না, এখানে আই থিঙ্ক দের ওয়াজ হ্যাজ বিন ওভারল্যাপ যে ফর মাইক্রো ক্রেডিট অ্যান্ড এসএমই দুটাকে হ্যাজ দের টু বি মিক্সড। দেশের পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে এ খাতের নেতৃত্ব আর নীতিমালাকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে ডিসিসিআই। গভর্নমেন্ট যদি একটু রিস্ট্রাকচারিং করে এখানে, দে ক্যান আইডেন্টিফাই গুড শেয়ারস, গুড স্টকস, তারপরে ইনভেস্টরদেরকেও ইয়ে করতে পারে। সেকেন্ডারি বন্ড মার্কেট নাই, জাস্ট নিডস টু বি ডেভেলপ। আপনি যদি দেখেন যে উই হ্যাভ ওয়ান কম্পোনেন্ট অফ ইট, কিন্তু এখানে তিনটা কম্পোনেন্ট নাই। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে সব খাতের জন্য ব্যাক টু ব্যাক এলসি সুবিধা, সব উদ্যোক্তাদের জন্য কর রেয়াত নেওয়ার সুযোগ এবং জ্বালানির দামে স্থিতিশীলতা চান বিসিসিআই নেতারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।